নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটির সাথে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। তাহলে আর দেরি কিসের, আসুন শুরু করা যাক। মিথুন রাশির সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তার আগে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই ভিডিওতে যে কথাগুলো আমি আপনাদেরকে জানাতে চলেছি তার প্রতিটি কথায় যে 100% মিলবে তার কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণেই করব না, আপনাদের নিজস্ব জন্মছক আলাদা, গ্রহের দশা অন্তর্দশা আলাদা এবং আপনাদের বয়স প্রত্যেকের কিন্তু আলাদা। তাই এই ভিডিওতে সমস্ত কথাই কিন্তু আপনাদের জীবনে অক্ষরে অক্ষরে মিলবে না, তবে 50-60% মিলতে বাধ্য। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই মিথুন রাশির এই সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি আপনাদের প্রেম জীবন। হ্যাঁ বন্ধুরা, অনেকে প্রেমে বাধা পেয়েছেন কিন্তু এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস প্রেমের দিক কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ প্রেম বা প্রণয়ের ক্ষেত্রে আপনাদের শুভ রয়েছে। আপনাদের জীবনে নতুন প্রেম আসবে এবং পুরনো প্রেমও কামব্যাক করবে। এর পাশাপাশি বিবাহের দিকটাও কিন্তু এই মাসে শুভ দেখা যাচ্ছে। তাই যারা প্রেম বা বিবাহজনিত ব্যাপার নিয়ে একটু সমস্যায় রয়েছেন তাদের এই মাসে বিবাহ বা প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি আপনাদের কর্মস্থান। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা, কেউ সেলফ প্রফেশন। যারা চাকরি করেন তাদের চাকরিতে পদোন্নতির যোগের পাশাপাশি চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গভর্নমেন্ট সার্ভিস পাওয়ারও কিন্তু একটা সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এরপর আসি আপনাদের বিজনেস ক্ষেত্র। বিজনেসের দিকে কিন্তু এই মাস কিন্তু খুবই শুভ, তবে আপনারা বিজনেসে বেশি পরিমাণে ক্রেডিটে মাল বিক্রি করবেন না, তাহলে কিন্তু আপনাদের টাকা ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিজনেসে আপনারা যতটা পারবেন নগদ বিক্রি করার চেষ্টা করুন। এই মাসে আপনাদের বিজনেসে কিন্তু টাকা ওঠার কিন্তু সম্ভাবনা কম রয়েছে, তবে যারা নতুন করে কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন তাহলে আপনারা করতে পারেন, তবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু ক্রেডিটে মাল বিক্রি করা যাবে না। এরপর আসি সেলফ প্রফেশন। যারা টিউশনি পড়ায়, যারা অ্যাস্ট্রোলজার বা যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই মাস শুভ যেতে চলেছে। তবে বেশি পরিমাণে শুভ হবে যারা ডাক্তার রয়েছেন এবং যারা টিউশনি পড়ান, এদের দুজনের কিন্তু একটু বেশি পরিমাণে শুভ হবে আদার্সদের থেকে। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে শেষের দিকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম আসতে চলেছে, অর্থাৎ পেটের প্রবলেম, স্কিন ডিজিজ এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন আপনারা। এরপরে আসি আপনাদের শিক্ষাস্থান। যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস মোটের উপর দিয়ে শুভই দেখা যাচ্ছে, তবে আপনাদের পড়াতে মন বসার একটা প্রবণতা একটু কমই থাকবে এই মাসে অন্তত। যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই শুভ, এবং যারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি লটারি সাট্টা বা জুয়া থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। এই মাসে সন্তানের ভাগ্য মোটামুটি ভালো দেখা যাচ্ছে, তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। যারা জয়েন্ট বিজনেস করেন অর্থাৎ পার্টনারশিপ বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা শুভ নয়। তাই আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু সাবধান থাকবেন, পার্টনারের দিকে নজর রাখুন। তবে যারা সেলফ বিজনেস করছেন মানে নিজেই ওনার, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যেমন যদি আপনি সবজি বিক্রেতা হন বা সবজির আড়ত থাকে, যদি আপনি মাছ বিক্রেতা হন বা মাছের আড়ত থাকে, যদি আপনি আপনার গ্লসারির দোকান থাকে, যদি আপনার ফুড ওরিয়েন্টেড প্রোডাক্ট থাকে, যদি আপনার জলীয় জাতীয় দ্রব্যের প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ আসতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা খুবই শুভ দেখা যাচ্ছে।
এবং এর পাশাপাশি যারা গাড়ির বিজনেসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। এবং যারা কনস্ট্রাকশনের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস খুবই শুভ দেখা যাচ্ছে। ওভারঅল এই মাস আপনাদের সমস্ত দিকে শুভ, তবে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু মাসের শেষের দিকে প্রবলেম আসবে এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতান্তর আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই উভয় উভয়কে একটু বোঝার চেষ্টা করুন এবং মুখে মিষ্টতা রাখুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।